ফুলগুলো আছে, এগুলো পার পিস এই এক টাকা ফুলগুলো করে। পছন্দ মতন ওনাকে বললে উনি কালারের তুলে প্যাক করে দিয়ে দেবে। এইভাবে বেঁধে, যেরকম আমাকে একটা বেঁধে দিয়ে। তুই কি আরো ফুল গাছ কিনতে চাস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ভিডিও। গুড মর্নিং সকলকে জানাই। তো আজকের ভিডিওটা স্বাভাবিকভাবে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে বা কি তোমরা দেখতে চলেছো। তো আজকে যাচ্ছি খিরাই। অনেক প্রতীক্ষার পর, দীর্ঘ এক মাস পর প্ল্যান করার পর যাচ্ছি, কিন্তু জানি না, আজকের ওয়েদারটা খুব খুব খারাপ। রীতিমতো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, তো জানি না কতটা কি ঘুরতে পারবো। হচ্ছে আজকের ওয়েদার খুবই খারাপ, চারিদিকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডাটাও নেই, জানি না কতটা কি দেখতে পারবো। ভিডিওটা আগে বাড়ার আগে আমি একটা কথাই বলতে চাই। আমি জানি তোমরা গুগল, ইউটিউব সমস্ত কিছু চেক করে তারপরেই হয়তো এই ভিডিওটা তোমাদের চোখে পড়েছে বা তোমরা দেখছো, বাট তাও আমি বলতে চাই, ভারতের পাঁশকুড়া নামক অঞ্চলে রেলওয়ে স্টেশন, খিরাই রেলওয়ে স্টেশনের কাছাকাছি কংসাবতী নদীর উপরে অবস্থিত এই খিরাই, তো গ্রামটার নাম হচ্ছে ডোকান্ডা, আর যেটা হচ্ছে খিরাই ফুলের উপত্যকা বা খিরাই ফ্লাওয়ার ভ্যালি নামে পরিচিত। বেস্ট টাইম টু ভিজিট অ্যাট খিরাই ইজ ফ্রম নভেম্বর টু ফেব্রুয়ারি, বাট স্পেশালি এই বছর মানে 2024-এর জন্য আমি বলবো, বা যারা গেছো তারা জানো যে এই সময় বন্যার জন্য ফুল গাছ বসাতে অনেক দেরি হয়েছে, সেই জন্য এই সময় জানুয়ারি থেকে ভালোভাবে, শেষের দিক থেকে ভালোভাবে ফুল দেখা গিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো আগে। আর একটা ছোট্ট ইনফরমেশান দিতে তোমাদের চলে এলাম, যেই ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা ছুটছে এর বাঁদিক ডান দিক দুদিকেই ফুলের চাষ হয়েছে। বাঁদিকে হচ্ছে গোলাপ ফুল বাদে বাকি সমস্ত ফুল, যেমন মোরগ ফুল, ডালিয়া, গাঁদা ফুল, এই সমস্ত। আর ডান দিকে হচ্ছে গোলাপ ফুল। ডান দিকের বাগানটা যেতে গেলে খিরাই স্টেশন থেকে নেমে 10 মিনিট লাগবে, টোটো করে যেতে হবে। ওকে, আমরা খিরাই স্টেশন থেকে নেমে বাঁদিকের জমিটাতে গিয়েছিলাম। আমরা টোটো, ফোর হুইলার কোনো কিছুই করিনি, কারণ আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম শুধুমাত্র চারিদিকের পরিবেশটা দেখার জন্য। তোমরা যা খুশি করতে পারো, তোমরা ফোর হুইলারে করে যেতে পারো, তোমরা হেঁটে যেতে পারো। ওকে, হেঁটে 10 মিনিট, টোটো বা ফোর হুইলার রয়েছে ভাড়া করলে 20 টাকা। তো আমার জামাইবাবু বললো, ভুল হলে হতে পারে আমি জানি না, বলছে 20 টাকা, তো পার হেড, তো একদম ডিরেক্ট মানে জমিতে নামাবে, জমি তো বলো ওটাকে, বা যেখানে ফুল গাছগুলো হয়েছে ওইখানে নামাবে। তো চলো। সো বেসিক্যালি এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ মাইকে প্রচণ্ড জোরে অ্যানাউন্স হচ্ছিল, যেটার জন্য আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো। এখানে হিউজ দোকান আছে, যারা শুধুমাত্র সিঙ্গেল পিস বা ব্রাঞ্চ করে বিভিন্ন ফুল বিক্রি করছে, তো আমি রিকমেন্ড করব এখানে প্রথমে দোকানগুলোর কেনার কোনো দরকার নেই, ভিতরে হিউজ দোকান আছে। তারপরে আমি একটা ব্যান্ড বানিয়ে নিয়েছিলাম, এই যে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, একটু শো অফ করছি পিস। যারা আমার দিদির মতন ফুল গাছের প্রেমী তাদেরকে বলবো এখান থেকে ফুল গাছ কিনতে। খিরাইয়ের রেল স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটার পর এইখান দিয়ে নেমে এইভাবে মেন এন্ট্রান্সে ঢোকা যাচ্ছে। এখানে অনেক ফুলও বিক্রি হচ্ছে, যারা যারা পছন্দ তারা কিনতেও পারো, খুব রিচেবল দাম, খুবই মোটামুটি দামের মধ্যে ঠিকঠাকই, একটু বার্গেনিং করতেই পারো তোমরা। তো এইখানে যারা, এই যে জমি আছে ফুল হচ্ছে, তো এইখানে মালিক বা মালিনী যাই হোক, তারা 10 টাকা দামে, 10 টাকা প্রায় ওগুলো সম্ভবত ডালিয়া অনেকগুলো করে দিচ্ছে, তো বার্গেনিং করে নেবে ফুল নিলে। দেখা যাওয়া
সো বেসিক্যালি এইখান থেকে মানে এই জমিটা থেকে শুরু হয় প্রথম ফুলের জমি, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা জমির মালকিনরা দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে থেকে মানে ওপেন ফুল বিক্রি করছে, যেগুলো অনেক আশেপাশের দোকানের থেকে অনেক রিজনেবল প্রাইসে। আর ভয়ঙ্কর রাস্তা, আমি জানি না, আমাকে ইফ আই এম রং কারেক্ট মি ওকে, এইটা রাস্তাটা সম্ভবত সরু সরু বের বলে, জমির দুদিকে মাঝের রাস্তা খুবই ভয়ঙ্কর। গোটা জমি জুড়ে আমি একটা জিনিসই দেখলাম, এই যে হোয়াইট টি শার্ট পরে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওনার দোকানে সমস্ত ফুলই রিজনেবল প্রাইসে উনি সেল করছেন। আমার মাদার হেয়ার ব্যান্ডটা আমার থেকে নিয়েছে 30 টাকা, সেম হেয়ার ব্যান্ড কোথাও বিক্রি হচ্ছে 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 60 টাকা, ইভেন 70 টাকাতেও, ঠিক আছে। শুধু সামনেটা যাদের ফুল রাউন্ড আছে তাদের তো 100 ছাড়িয়ে যাচ্ছে। তো আমি রিকমেন্ড করবো এনার থেকে ফুল নেবে, অনেক সস্তায় পাবে, সেটা গোলাপ হোক বা বাকি ফুল। এখন বাজে বিকাল 4:07, খাবার পর প্রচন্ড মানে এবার গরমটা থেকে এবার আস্তে আস্তে ঠান্ডার দিকে আসছে, চারিদিকের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। সব থেকে বেশি ফুল আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাঁদার ফুল, এখানে চারিদিকটা ঘেঁটে আমি এইটুকু বুঝলাম 3 টাকা পিস গোলাপ ফুল আছে, 5 টাকা পিস গোলাপ ফুল আছে, 8 টাকা পিস আছে বিভিন্ন কালারের, আর ডালিয়া চন্দ্রমল্লিকা সমস্ত ফুলই সিঙ্গেল হিসাবে পাওয়া যায়, বান্ডিল হিসাবে পাওয়া যায়, কেউ কাউকে গিফট করতে পারে। এখানে ছোট ছোট করে প্রচুর দোকানও আছে। তা বলে এই নয় যে একটা ফুল তুমি নেবে বা আপনি নেবেন একটা দিয়ে দেবে, এটা 10 পিস করে দেয় 10 টাকা, আমি দু জায়গায় নিচ্ছি 10 টাকা করে। তো গিফট পারপাসে দিতে পারো, গোলাপ আছে, গোলাপ 3 টাকা করে পার পিস, 8 টাকা পার পিস আছে, 15 টাকা পার পিস আছে, বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী রয়েছে। তো মাঠে মানে জমির হয় মালিক, তারা পাইকারি দরে বিক্রি করে এবং আমার মতন কাস্টমার, আমার মানে বিভিন্ন রকম কাস্টমার তাদেরকে পাইকারি দরে মানে খুচরো বিক্রি করে, 1 টাকা করে পার পিস, তবে 1 টাকা দেবে না, 10টা বা 20টা করে এ করতে হবে। এইখানে এইখানেও জমি আছে, এই যে এখানে পছন্দ মতন ওনাকে বললে উনি কালারের তুলে প্যাক করে দিয়ে দেবে।
এইভাবে বেঁধে, যেরকম আমাকে একটা বেঁধে দিয়েছে, এতে 12 পিস আছে। এটার ভিডিও এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটার বাড়াচ্ছে না, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য শরৎচন্দ্রের বাড়ি যে গিয়েছিলাম ওটার নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে তুমি পাবে, আপনারা পাবেন। এইগুলো হচ্ছে খিরাই থেকে। আবার এলাম খিরাই থেকে আমাদের যেই ফুলের যে কালেকশনগুলো দেখাতে। তো এগুলো হচ্ছে আমার দিদির কালেকশন। এই একটা গোলাপ, নাম জানা গোলাপ। দিদি এই ফুলটার নাম কি? জারবেরা। এটাও একটা গোলাপ, নাম জানি না। এটাও একটা গোলাপ, যখন কেনা হয়েছিল তখন অনেকটা সুন্দর ছিল, বাট বাড়িতে আনার পর অনেকটাই ছিমিয়ে গেছে। আর মাথায় যে ব্যান্ড মতন করা হয়েছিল ফুলগুলো দিয়ে, ওগুলোকে দিদি গুলে দিয়েছে, তো ওইগুলোকেও সাজিয়ে দিয়েছি। এই যে, আর এই যে ফুলগুলো যেগুলো নিয়ে অনেক রঙ তামাশা করে ছবি তুলেছিলাম, এগুলো জলে দিয়েছি একটু যদি তাজা হয় তার জন্য। তো টাটা।